আমরা খুব গর্বের সাথে এবং আনন্দের সাথে বলছি যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জাতি গোষ্ঠীর মিলনে আমরা বসবাস করি এবং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে একটা ছোট্ট রাজ্য আমাদের ত্রিপুরা রাজ্য। সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা মণিপুরী সম্প্রদায় কিছু বসবাস করি। সেই মণিপুরী সম্প্রদায়ের পরম্পরা ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে লাই হারাওবা ফেস্টিভ্যাল, এবং এই লাই হারাওবা ফেস্টিভ্যাল এবার দশম বর্ষে পদার্পণ করেছে। আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের বিশেষ সহযোগিতায় আমরা এই পুথিবা লাই হারাওবা উৎসব আমরা সমাপন করতে যাচ্ছি। আগামী 2 তারিখ এর উদ্বোধন হবে, উৎসব চলবে 5 দিন। আমাদের 2 তারিখ আমাদের মাননীয় ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় রেবতী মোহন দাস মহোদয় বিকাল 5 ঘটিকায় এর শুভ উদ্বোধন করবেন। এছাড়া আমাদের মুখ্য অতিথি হিসাবে আমাদের রাজ্যের স্বনামধন্য মন্ত্রী মৎস্য এবং রাজস্ব মন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্রচন্দ্র দেব্রমা মহোদয় উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের মণিপুর রাজ্য থেকে আমাদের ইনার মণিপুর কেন্দ্রের যিনি লোকসভার সদস্য ডক্টর আর কে রঞ্জন, উনি স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের পূর্ব আসনের ত্রিপুরার যিনি আমাদের মাননীয় লোকসভা সদস্য শ্রদ্ধেয় শ্রীযুক্ত রেবতী ত্রিপুরা মহোদয়। এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের মণিপুর থেকে আগত বিভিন্ন আমাদের মন্ত্রিসভার সদস্য বিধায়কগণ। আমার নাম সিনাম দীপক কুমার সিংহ, পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটির সাধারণ সম্পাদক এবং পুথিবা লাই হারাওবার কমিটির সাধারণ সম্পাদক। আমাদের সাথে আছেন আমাদের পুথিবা ওয়েলফেয়ারের সভাপতি এম ইন্দ্রমণি সিংহ এবং লাই হারাওবার কমিটির আছেন এন নিরঞ্জন দত্ত এবং আমাদের কার্যকরী কমিটির সদস্য উমেশ সিংহ এবং আছেন আমাদের কো কনভেনার আমাদের একজন মহিলা আছেন প্রতিনিধি আর কে রত্নাদেবী মহোদয়। এই উৎসবকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা প্রায় 11টি সাব কমিটি গঠন করেছি এবং আগামী 6 তারিখ 6 তারিখ সোমবার বিকাল 6 ঘটিকায় এই অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান হবে। এই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন মহোদয় উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মণিপুর থেকে আসবেন বন এবং পরিবেশ এবং ভূমি রাজস্ব মন্ত্রী টিএইচ শ্যামকুমার মহোদয় এবং আমাদের রাজ্যের বন এবং উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী শ্রীমতী সান্তনা চাকমা মহোদয়। এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের রামপদ জমাতিয়া। এই উৎসবের আমরা এবার নতুন থিম রেখেছি যে আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে বলছাই যে আমরা মালই কই, এটা বোধ আপনাদের মালসা বোধা হয় থালি বলা হয় বাংলা ভাষায়, আমরা মণিপুরি ভাষায় দাবাবু মেহিল লোদীপির মজা হয় সুবিধা হাইরো সুবিধা মিথি না করে পেয়ালাতে আমরা আপনাদেরকে চা খাওয়াবো। আমরা সেটা প্রায় 2000 মতন আমরা তৈরি করেছি নতুনভাবে এই মাটির।